পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে জনগণের জনসংযোগ বাড়াবার উদ্দেশ্যে দিদিকে বল কর্মসূচি মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর এবং এই বার্তা জনগণের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দুটি পৃথক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করেন বজবজ পুরসভার চেয়ারম্যান ফুলু দে এবং পূজালি পুরসভার চেয়ারম্যান রীতা পাল। সাংবাদিক সম্মেলন করে দিদিকে বলো আসলে কি এবং এই প্রকল্পের প্রয়োজনীয়তাগুলি কি কি সেই ব্যাখ্যা দিয়ে মানুষকে এই বিষয়ে বিস্তারিতভাবে জানান দুই পুরসভার চেয়ারম্যান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক শ্রী অশোক দেব এবং বজবজ ও পূজালি পুরসভার সমস্ত কাউন্সিলররা। আজকের এই অনুষ্ঠান দিদিকে বলো, এই যে আমাদের একটা প্রচার মাধ্যমের মাধ্যমে আমাদের যে প্রচার করতে বলেছে মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার নির্দেশকে মাথায় রেখে আজকে আমরা এই প্রেস কনফারেন্স করছি। কারণ এটা আমাদের নির্দেশ, আমরা দেখেছি আমাদের সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেব আছেন অশোক দেব, উপস্থিত আছেন আমার উপপৌর প্রধান শ্রী গৌতম দাশগুপ্ত সহ সম্মানীয় কাউন্সিলরবৃন্দ, আমরা 18 জন কাউন্সিলর, আমরা প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত আছি। তার সঙ্গে আছে আমার সাংবাদিক ভাইয়েরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা। আমরা দেখেছি প্রচুর কাজ হয়েছে, যে কাজ এতদিন যত সরকার এসছেন কেউ করতে পারেননি। এত টাকার কাজ একটা পিছিয়ে পড়া দেশ, সে কীভাবে সেগুলো সংগ্রহ করছেন, কীভাবে তার উন্নয়ন করছেন, সেটা আমরা উপলব্ধি করতে পারছি যে প্রচুর কাজ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম এই যে নির্বাচনটা গেল, তাতে আমাদের মনে হচ্ছে যেন কিছু কোথাও একটা বিরূপ একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। তা সেই দিক থেকে বলতে গেলে আমরা আমাদের একটা বিশ্বাস বা আমরা দেখেছি মানুষ শুধু কিন্তু কাজের কাজ দিয়ে সন্তুষ্ট হন না, এবং সেটা আমরা এখনও সেই প্রমাণটাই পেলাম। কারণ কোনো সরকার এতদিন এভাবে কাজ করেছে বলে তার নিদর্শন নেই। তা সত্ত্বেও যখন মানুষের কাছের থেকে আমরা কিছু হলেও একটা দূরে থাকার মতন একটা মানসিকতা যখন প্রকাশ পেয়েছে, সেটাকে আমরা যাতে তাদের ভেতরে ঢুকে যেতে পারি, তাদের সেই ভালোবাসাকে আবার আমরা আদায় করে নিতে পারি, তার জন্যই কিন্তু আজকের এই দিদিকে বলো অনুষ্ঠান। তিনি নিজে সরাসরি কাছে আসতে চাইছেন মানুষের, তিনি একটা ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন, সবাই দেখেছেন বিভিন্ন কার্ড দিয়েছেন, গেঞ্জি দিয়েছেন, ফোন নাম্বারটা 9137090370। এটা যখন তখন ফোন করলে মানে যে কেউ সরাসরি দিদি ধরতে পারেন, দিদি যদি না থাকে তার কোনো প্রতিনিধি অবশ্যই এটা রিসিভ করবেন এবং তার যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো তিনি শুনবেন বা তার সমস্যা করার সমাধান করার চেষ্টা করবেন। উদ্দেশ্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে জনগণ তার মতামতটা সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন তার অভিযোগ বা সমস্যাগুলি কী আছে, এবং সঙ্গে সঙ্গে সেটা সমাধানও সূত্র পাওয়া যাবে, যাতে সেটা www.didikebolo.com এই লগ ইন করে জানিয়ে দিতে হবে। আর একটা ওয়েবসাইট নাম্বার, একটা মোবাইল নাম্বার দিয়েছেন 9137090370, এই নাম্বারে ফোন করতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মানে সামাজিক অবস্থা বা দলীয় অবস্থার যাতে অবক্ষয় না হয়, সেই জন্য মানুষকে দলীয়ভাবে পুনরুজ্জীবন দেওয়া বা পুনরুত্থান ঘটানো দলের, এইটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে ফুলফিল করতে গেলে আমাদের যারা আমরা আছি জনপ্রতিনিধি, তাদেরকে জনসংযোগ বাড়াতে হবে, মানুষের চাহিদা মোতাবেক মানুষের পাশে দাঁড়াতে হবে,
তাদের মানে সঙ্গে আমাদের থাকতে হবে। দলীয় নির্দেশ অনুযায়ী আমাদেরকে এরকমই বলা হয়েছে যে আমরা যাতে মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে গিয়ে হয়তো প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়েও কোনো মানুষের সঙ্গে আমাদের থাকতে হতে পারে, সেটা দলীয়ভাবে তারা ঠিক করে দেবেন যে কোন কোন ব্যক্তিকে কোন কোন গ্রামে গিয়ে কথা বলতে হবে। বজবজ থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।